নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে জানাবো বাচ্চাদের ঘন ঘন পেট খারাপ বা বদহজম প্রতিরোধের উপায়। বড়দের তুলনায় শিশুরা বেশি সংবেদনশীল হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় কম হয়, যার কারণে খুব দ্রুত তারা জীবাণু ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। শিশুদের সাধারণত ঠান্ডা, জ্বর, কাশি এগুলো হলে বোঝা যায়, কিন্তু বদহজম হলে তা বোঝা কিছুটা কষ্টকর। বড়দের মতো শিশুরা তাদের শারীরিক সমস্যার কথা ভাষায় প্রকাশ করতে পারে না, পা টান টান করে কান্না করতে থাকে, পেট শক্ত হয়ে যায়, খাওয়ার পর কান্না করে, অতিরিক্ত নড়াচড়া ইত্যাদি লক্ষণ শিশুর শরীরে প্রকাশ পায়। বাচ্চাদের বদহজম হওয়ার প্রধান কারণগুলো যদি বলতে হয়, তাহলে প্রথমে বলি, বড়দের মতো শিশুদের পেটেও গ্যাস জমে থাকে, মূলত এই গ্যাস থেকে শিশুর বদহজম হয়। অনেক বাবা মা বুঝতে পারে না কি কারণে শিশুর পেটে গ্যাস জমা হয়। ছোট শিশুর পেটে গ্যাস হওয়ার প্রথম কারণ খাওয়ার ভুল পদ্ধতি। বদহজমের কারণে পেটে গ্যাস তৈরি হয়, যার কারণে শিশুর পেট ব্যথা হতে পারে। নবজাতক শিশুর বেলায় গ্যাস সৃষ্টি হয় বুকের দুধ খাওয়ার সময়। বাচ্চা যখন দুধ পান করে তখন অনেক সময় স্তনবৃন্তটা মুখে সম্পূর্ণ দিতে পারে না, একটু ফাঁকা থাকে, আর এতেই বাতাস ঢুকে পেটে গ্যাস তৈরি হয়। আবার যে সকল শিশু ফিডারে দুধ পান করে, দুধ পান করার সময় কিছু বাতাস শিশুর পেটে প্রবেশ করে, এই সকল কারণে শিশুর পেটে গ্যাস হয়ে থাকে। ছমাস বয়সের পর থেকে শিশুকে বুকের দুধের পাশাপাশি একটু বাড়তি খাবার দেওয়া হয়, এটিও শিশুর পেটে গ্যাস তৈরি করতে পারে। শিশুর বাড়তি খাবারের মধ্যে থাকে বিভিন্ন প্রকার ফল বা শাকসবজি দিয়ে খিচুড়ি এবং মাছ, মাংস ও ডিম। অনেক সময় খিচুড়িতে শাকের পরিমাণ বেশি হলে গ্যাস হওয়ার ঝুঁকি থাকে, আবার ডালেও গ্যাস তৈরি করে। হঠাৎ করে শক্ত খাবার খাওয়া শুরু করার কারণে শিশুদের হজমের সমস্যা দেখা যায়। অনেক বাবা মায়েরা বুঝতে পারেন না শিশুর বদহজম বা গ্যাসের সমস্যা দেখা দিলে কি করবেন। শিশুকে নিয়ে ছোটেন ডাক্তারের কাছে কিংবা খাইয়ে দেন কোনো ওষুধ। ওষুধ খাওয়ানোর আগে ঘরোয়া কিছু উপায়ে শিশুর বদহজম কমানোর চেষ্টা করতে পারেন। ঘরোয়া এই উপায়গুলো সম্পর্কে এবার বলি। নবজাতক শিশুর পেটে গ্যাস কমানোর জন্য খাওয়ার পরপর পেট থেকে বাতাস বের করে দিতে হবে। দুধ খাওয়ানোর সময় লক্ষ্য রাখবেন ফিডারের নিপল অথবা স্তনবৃন্ত যেন শিশুর মুখে সম্পূর্ণভাবে প্রবেশ করে, মুখের ভেতরে যেন বাতাস ঢুকতে না পারে। দুধ খাওয়ানোর পর মায়ের ঘাড়ের বাপাশে বা ডানপাশে নিয়ে শিশুর পিঠের উপর থেকে নিচের দিকে হাত বুলিয়ে দিতে হবে, এতে পেটের গ্যাস বের হয়ে যাবে। আরেকটি উপায় হচ্ছে ব্যায়াম করাতে পারেন। ব্যায়াম শব্দটা শুনে নিশ্চয়ই ভাবছেন এত ছোট শিশুকে কিভাবে ব্যায়াম করাবেন। শিশুর পা দুটি সাইকেল চালানোর মতো আগে পিছনে করুন, এটি শিশুর পেটে চাপ সৃষ্টি করবে যা গ্যাস বের করতে সাহায্য করে। এক ঘন্টা পর পর এটি করুন। এছাড়া শিশুর পেটে হালকা হাতে মাসাজ করুন। শিশুটিকে উপর করে পিঠেও আলতো মাসাজ করতে পারেন, এটিও শিশুর পেট থেকে গ্যাস বের করে দেবে। এবার বলি কয়েকটা ঘরোয়া টোটকার কথা। প্রথমে বলবো সর্ষের তেলের কথা। সর্ষের তেলে কয়েক কোয়া রসুন দিয়ে কিছুক্ষণ জাল দিন, তারপর সেটাকে ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় তেলটি শিশুর পেটে মাসাজ করুন। সর্ষের তেল পেটের রক্ত চলাচল সচল রাখে এবং পেটের গ্যাস ও ব্যথা কমিয়ে দেয়। এবার আরেকটা টিপস বলি, সেটা হলো একটা তোয়ালে কুসুম গরম জলে ভিজিয়ে নিন, তোয়ালে থেকে ভালো করে জল বের করে নেবেন। এবার এটি শিশুর পেটের উপর রাখুন, এটি শিশুর বদহজম জনিত ব্যথা দূর করে দেয়। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন তোয়ালে যেন বেশি গরম না হয়। এইগুলো বললাম নবজাত শিশুর বদহজম বা গ্যাসের সমস্যা দূর করার উপায়। এবার বলি একটু বড় বাচ্চাদের বদহজম দূর করার ঘরোয়া উপায়। প্রথমে বলবো আদা, লেবু এবং মধুর একটি মিশ্রণের কথা। 2 টেবিল চামচ লেবুর রস, আদা বা আদার রস এবং মধু 1 কাপ গরম জলে মিশিয়ে নিন, এটি শিশুকে খাওয়াতে পারেন। আদা বদহজমের সমস্যা দূর করে দেয়। সাথে বলি খাবার হজমের সমস্যার কারণে পেটে গ্যাস জমা হয়, জল খাবার হজম করতে সাহায্য করে,
তাই শিশুকে অবশ্যই জল খাওয়ানোর অভ্যেস করবেন। এবার বলবো আরো একটি টিপস, সেটা হলো এক মুঠো মৌরি জলে সিদ্ধ করে নিন। এই জলটি শিশুকে বারবার খাওয়াতে থাকুন। এটি 6 মাস বয়সের উপরে শিশুদের খাওয়াতে পারেন। আদা দিয়ে তৈরি আরো একটি টিপসের কথা বলি, বদহজম বা পেটের গ্যাস দূর করতে যেহেতু আদা বেশ কার্যকরী, তাই শিশুর খাবারে আদা যোগ করতে পারেন। সরাসরি শিশুকে আদা খেতে দেবেন না, 8 মাস বা তার উপরের বাচ্চাদের খাবারের সাথে আদা দিতে পারেন। জিরেও কিন্তু বদহজম দূর করতে সাহায্য করে, তাই 1 গ্লাস জলে 8 চা চামচ জিরে দিয়ে সেটাকে জাল দিয়ে নিন। এটি শিশুকে কিছুক্ষণ পরপর খাওয়াতে পারেন। জিরাতে থাকা ভালো এনজাইম শিশুর বদহজমের সমস্যা দূর করে দেয়। 6 মাস বা তার উপরের বয়সের শিশুকে এটি দিন। এবার বলবো শিশুর খাবারে এলাচ গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। এলাচে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন সি, যা পেট থেকে গ্যাস বের করে দেয়। এলাচের পরে বলি হিংও কিন্তু সাহায্য করে বদহজম দূর করতে। এক্ষেত্রে উষ্ণ গরম জলে 1 চিমটে হিং মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি শিশুর পেটের চারপাশে ম্যাসাজ করুন, এটি গ্যাস বের করে দেবে। 1 বছর বয়সের বড় বাচ্চার খাবারের সাথেও 1 চিমটে হিং মেশাতে পারেন। এর সাথে বলে রাখি, ঘুমোতে যাওয়ার আগে অনেক বেশি খাওয়া হজমের সমস্যা সৃষ্টি করে। এটি শুধু হজমের সমস্যা করে তা নয়, অনেক সময় পেট ব্যথার কারণ হিসাবেও দেখা দেয়। বিশেষজ্ঞরা তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে পেট ভরে খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে থাকেন। এই ছিল শিশুদের বদহজম দূর করার কিছু উপায়। কেমন লাগলো আজকের এই ইনফরমেশন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকম ভিডিও আরো পেতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে।